গুড মর্নিং। ভোর 4টা বাজে, আমরা এখন কেদারনাথজির মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। গত পর্বে আমি আপনাদের সঙ্গে গৌরকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত ট্রেকের গল্প করেছি, আর এই পর্যায়ে আমি বলবো কেদারনাথজির দর্শন, পূজার রীতিনীতি, আমরা কোথায় ছিলাম এবং এই মন্দির চত্বরের আশেপাশে কি কি রয়েছে। এগুলো জানা না থাকলে কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে যা আপনারা মিস করে যেতে পারেন। আরেকটি কথা, প্রবল ঠান্ডা সত্ত্বেও কাল ঘুম কিন্তু খুব ভালো হয়নি, আর সেই কাকভোর থেকেই চলছে আমাদের পূজার টেম্পারেচার। এখানে গত রাতে ছিল -1। আমাদের যে পুরোহিত মশাইকে আমরা পেলাম, সেই পুরোহিত মশাই VIP এন্ট্রির ব্যবস্থা করলেন, পার হেড 1100 টাকা খরচা, খুব ভালো দর্শন হলো একেবারে সকাল সকাল। আজকের দিনটা সারা জীবন আমাদের সবার মনে থাকবে। এই দৃশ্য দেখা যায় না, যেভাবে আমরা দর্শন করলাম এত এত এই সময়, এটা একটা ইতিহাস। আমাদের টিমের সবাই প্রবল উৎসাহে যেন টকবক করে ফুটছে। আসুন এবার একটি মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখাই ভোরের আলোয়। কেদারনাথজির মূল মন্দির প্রাঙ্গণের দুপাশেই রয়েছে সারি সারি হোটেল। হোটেলের ব্যবস্থাপনা যে খুব উচ্চস্তরের এমন মোটেই বলা যাবে না, নেহাতি সাদামাটা আয়োজন। এর মধ্যে আমরা ছিলাম হাজারি ভবনে। এই যে আমার বাঁদিকে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, তারপরের হলুদ বাড়িটি হচ্ছে হাজারি ভবন। এর একটাই সুবিধে, একেবারে মন্দির লাগোয়া, তার ফলে হাজারি ভবন থেকে নেমে সোজা হয়তো 40-50 পা হাঁটলেই কেদারনাথজির মন্দির। বড় করে দেখাচ্ছি হাজারি ভবন। হাজারি ভবন একদম কেদার মন্দিরের কাছেই, তো এখানে থাকা সবচেয়ে বড় সুবিধা দেখলাম যে চট করে মন্দিরে চলে আসা যাচ্ছে। এই হচ্ছে আমাদের কেদার মন্দির, তার এই বাঁ হাতে মন্দির আর ঠিক তার গায়ে হাজারি ভবন। আসুন এইবারে দর্শন করে ভীমশিলা। 2013 সালের মহাপ্লাবনের সময় কেদারনাথজিকে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করেছিলেন এই ভীমশিলায়। এখন দেখুন এখানে পুণ্যার্থীর ঢল। মন্দির এবং দেবদর্শন তো খুব ভালোভাবেই হলো, এবারে কিন্তু জোর খিদে লেগেছে। আসুন একটু জলখাবার খাওয়া যাক, আয়োজন দেখে কিন্তু নাক সিঁটকবেন না। দাদা নাস্তা কিতনা করকে? চালিশ না, এক চায় আর পহলে চানা দে দিজিয়ে, তোরা খা লেতে, আর এক চায়। অনেকেরই হয়তো মুখে রুচবে না এরকম সকাল সকাল ছোলা আর চা খাওয়া, কিন্তু এটুকু বলতে পারি যে খিদের সময় এগুলোই অমৃত। ভোর 4টা থেকেও সে দৌড় দৌড় শুরু হয়েছে, যা পাওয়া যাচ্ছে দেখিয়ে দিচ্ছে। এই হচ্ছে 20 টাকার চা, আর এটা হচ্ছে 40 টাকার ছোলা ভাজা, পাশাপাশি রাখলে বোঝানো যাবে। পুজো তো আমরা সেই সকাল সকালই দিয়ে দিয়েছিলাম, এইবারে আসুন একটু পান্ডা মহারাজ এবং পূজোর ডালা নিয়ে দু চারটে জরুরি কথা আপনাদের জানিয়ে দিই। আমাদের এই মহারাজজি দর্শনের ব্যবস্থা করে দিলেন, তো আমি এটুকু বলবো এনারা অথেন্টিক, মানে পুরো কেদার জুড়ে যে ভয় কাজ করে কে অথেন্টিক কে নয়, এনারা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক। এখানকারই পুরোহিত পান্ডা মহারাজ, এদের যোগাযোগের নম্বর আমি দিয়ে দেবো, আপনারা এদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই এনারা এর আমি পুজোরও ব্যবস্থা করে দেবেন। 501 টাকা করে পুজো, নামে নামে পুজো হয় মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে। আমরা এখন এই অনির্বচনীয় স্বর্গীয় সৌন্দর্যের শোভা উপভোগ করছি। এই হচ্ছে কেদারনাথজির প্রসাদী ডালা, ভারী সুন্দর মন্দিরের ছবি দেওয়া। আমি একটা ডালা খুলে দেখাই কি কি আছে ভেতরে। এটা হচ্ছে শৃঙ্গার দ্রব্য, যেগুলো চিরুনি, তারপর বালা, এইগুলো সব। তারপর রয়েছে প্রসাদ, প্রসাদ বলতে এখানকার যে
চিড়ে মুড়ি মুরগি কই টুকটাক জিনিস, তারপর রয়েছে চেলি একটা আর কিছু বেলপাতা। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই জলের বোতল 70 টাকা দাম। আমার মনে হয়েছে এর দুটো কারণ, একটা তো অবশ্যই এখানে জল আনা কুলিদের পিঠে করে খুব একটা সহজ ব্যাপার নয় খরচা সাপেক্ষ, এবং 2 নম্বর এখানে জলের বিক্রি বা প্রয়োজন খুবই কম। আমরা এখানে এসেছি 14 জন, 14 জনের জন্য 4 লিটার 6 লিটার জল। চলুন এইবারে কেদারনাথজির মন্দিরের সামনেটা একটু ঘুরে দেখাই। মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে দেখতে অতি প্রাচীন এই মন্দিরের নির্মাণ ইতিহাস নিয়ে প্রচলিত একটি পৌরাণিক উপকথা শোনা যাক। পুরাণ মতে পাণ্ডবেরা কুরুক্ষেত্র যুদ্ধের পরে স্বজাতি হত্যা এবং জ্ঞাতি হত্যার মতো অপরাধ বোধে ভুগছিল, এবং এই অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তারা শিবের সাধনা করেন। কিন্তু শিব কোনো মতেই পাণ্ডবদের দেখা দিতে চায় না, তাই তিনি নন্দী নামের একটি ষাঁড়ের ছদ্মবেশে গাড়োয়াল অঞ্চলে আত্মগোপন করেন। পাণ্ডবেরা শিবের খোঁজ করতে করতে সেই কাশি থেকে শুরু করে শেষ পর্যন্ত গুপ্ত কাশিতে তার দেখা পান। একদল ষাঁড়ের মধ্যে ছদ্মবেশে ষাঁড় রূপে দেবাদিদেব মহাদেব উপস্থিত ছিলেন। দ্বিতীয় পাণ্ডব ভীম তাকে চিনতে পারেন এবং তার লেজ ও পিছনের 2টি পা জাপটে ধরেন, কিন্তু বিশ্বরূপী মহাদেব ওইখানেই অদৃশ্য হয়ে যান এবং এরপর পঞ্চকেতারে 5টি বিভিন্ন রূপে পুনরাবির্ভাব হয়। কেদারনাথ মন্দিরে ওই বৃষের স্কন্ধটি দেখা যায়, 2টি বাহু দেখা যায় তুঙ্গনাথে, রুদ্রনাথে মস্তক, মদমহেশ্বরে দেখা যায় নাভি এবং কেশ দেখা যায় কল্পেশ্বরে। দেবাদিদেবের এই 5টি বিভিন্ন জায়গায় 5টি বিভিন্ন রূপে পুনরাবির্ভাবে পাণ্ডবেরা অত্যন্ত সন্তুষ্ট হন এবং ওই 5টি স্থানে 5টি মন্দির নির্মাণ করেন যা পঞ্চকেদার নামে পরিচিত। শ্রী কেদারনাথজির মন্দিরের সামনে যে বৃষের প্রতিকৃতি দেখা যায় তা এই পৌরাণিক কাহিনী বর্ণিত ষাঁড়ের দোতক। দেশে থেকে ক্রমাগত মন্দিরের ভিডিওগ্রাফি করে চলছি, কিন্তু বিশ্বাস করুন কোনো ক্যামেরা, ভিডিও ক্যামেরা পৃথিবীর যত অত্যাধুনিক হোক না কেন, কোনো যন্ত্র দিয়েই এই মন্দিরের ঐতিহ্য, এই মন্দিরের গুরুত্ব বা এই মন্দিরের ঠিক প্রাঙ্গণে দাঁড়িয়ে যে অনুভূতি তৈরি হয় তা ক্যামেরায় বন্দী করা সম্ভব নয়। যখনই ভিডিও করছি প্রত্যেকবার আমার গায়ে কাঁটা দিচ্ছে যে সেজন্যই আমরা কেদারনাথজির দর্শন পেয়েছি। এইখানেই দেখুন সব টেন্ট করে দিয়েছে, কারা করেছে আমি জানি না, কিন্তু এইরকম মন্দির প্রাঙ্গণের টেন্টেও বিভিন্ন পুণ্যার্থীরা এসে উপস্থিত হয়েছেন। এগুলো হচ্ছে কেন্ট, এগুলো রুট মার্কিংয়ের জন্য ব্যবহার করা হয় পাহাড়ি রাস্তায়। তো এখানে দেখা যাচ্ছে সব পুণ্যার্থীরা এসে এরকম করে মার্কিং করছে, হয়তো আমার ধারণা কোনো মানসিক বা মনস্কামনা পূর্ণের ব্যাপার রয়েছে। এই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, এখানে লেখা রয়েছে শিলার ওপরে, ওম জয় শ্রী কেদার নমো শিবায়। দেখে খুব ভালো লাগলো একজন নিখাদ বাঙালি হিসেবে। এই কেদারনাথ মন্দিরের যিনি পত্তন করেছিলেন শ্রী আদি শঙ্করাচার্যের সমাধি মন্দির। আমরা এখন আস্তে আস্তে শঙ্করাচার্যের সমাধি মন্দির প্রদর্শন করাচ্ছি। এই হচ্ছেন শঙ্করাচার্য মহাদেব। মন্দির চত্বর থেকে প্রায় 500 মিটার ট্রেক করে দেখা যাচ্ছে রাস্তাটা সাপের মতো বয়ে যাচ্ছে, তারপর পুণ্যার্থীরা হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক দূরে দেখা যাচ্ছে ভৈরব মন্দির। জুম করে দেখালাম সেন্টারে এনে। তো এই মন্দিরে পুজো আরতিরও ব্যবস্থা আছে, আর সবচেয়ে বড় কথা এখান থেকে কেদারনাথজির পুরো এই চত্বরটার পুরো প্রাঙ্গণটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা আজকেই বেরোবো, ইনফ্যাক্ট কিছুক্ষণ পরেই আবার ট্রেক করে ডাউনহিলে গিয়ে গৌরীকুণ্ডে যাব, যে কারণে আমরা আর ওই মন্দিরে যাওয়ার সুযোগ পেলাম না। সকালের মিষ্টি মায়া জড়ানো আলোকাবৃত কেদারনাথজির মন্দির দর্শন করার পর এবার ফেরার পর্ব। আমাদের একদল সহযাত্রী এসেছেন হেলিকপ্টারে, তাদের পিঠুতে চড়িয়ে মালপত্র সমেত পাঠিয়ে দেওয়া হবে হেলিপ্যাডে। হেলিপ্যাড পর্যন্ত তারা পিঠুতেই যাবেন, আর সেখান থেকে হেলিকপ্টারে সোজা চলে যাবেন সীতাপুরে। আমরা বাকিরা ট্রেক করে কেদারনাথ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত যাব এবং সেখান থেকে সীতাপুরে যাব গাড়ি করে।
हेलीपैड तो यहाँ पे है, पास में तो है। मुझे जय केदारनाथ जी, अपना सैटिस्फाइड तो बस। जय जय केदारनाथ जी। বেশ কিছুক্ষণ দরকার পরে মোটামুটি 250-300 টাকায় পিঠু ভাইদের রাজি করানো গেল হেলিপ্যাড পর্যন্ত পৌঁছে দিতে। তারা চললেন হেলিপ্যাডের উদ্দেশ্যে। আমরা এবারে দুচোখ ভরে দেখতে থাকলাম কেদারনাথজিকে শেষবারের মতো। দেবদর্শন তো হলো, এবারে লম্বা ট্রেকের আগে পেট ভরানোর পালা। দেখা যাক জল খাবারে কি মেনু রয়েছে। আমি জনগঞ্জা ভাবে খাবো। হ্যাঁ অ্যাক্টিভিটি হবে তো, এখানে পুরি সবজি আর পুরি রুটির মধ্যে ঝামেলা চলছে। এখানে আবার বাটার রুটি বলছে। আচ্ছা এবার বলে দাও, ওদের বলে দাও রুটি খাবো তো, এই পুরি সবজি খাবি না? তাহলে পুরি সবজি না, রুটি 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 একটা শাহী খাবারের মেনুটা দেখিয়ে দিচ্ছি। রুটি আর মধ্যে আলু মটর আর হচ্ছে পুরি সবজি, তার সঙ্গে জিলাপি। এতদিন বাদে একটু ভালো খাবার পাচ্ছি। কিরকম খেতে কিরকম খেতে কিরকম খেতে দারুন। এই তুই খুব ভালো খেতে, গুড। জয় কেদারনাথ জি, জয় বদ্রী বিশাল। ঘড়িতে 11টা বাজে। আমরা আমাদের আজকের ভ্রমণ বৃত্তান্তের এখানেই ইতি। অজস্র টুকরো টুকরো স্মৃতিতে সমৃদ্ধ হয়ে এবারে শুরু হলো ফেরার পথ চালা। পরের পর্যায়ে নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আমি সিদ্ধার্থ। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ইন্সপায়ারিং ইভেন্টস, বেড়ানোর গল্প আর খুঁটিনাটি তথ্য আমি শেয়ার করি এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সরাসরি আপনি পেয়ে যান। আর এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি চোখে পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানান যাতে পরবর্তী ভিডিওতে আমি সেগুলো সংশোধন করে নিতে পারি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।